আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা তালেবানের হয়ে আফগানিস্তানে লড়ছে দশ হাজার পাকিস্তানি চীন রাশিয়ায় নজর বাড়াতে আফগানিস্তান ছাড়ল যুক্তরাষ্ট্র আফগানিস্তান যুদ্ধ কয়জন মারা গেলেন যুক্তরাষ্ট্রের খরচ কত হলো আমেরিকা প্রসঙ্গ দ্রুতই আফগানিস্তান ছাড়ছে মার্কিন সেনারা এই প্রত্যাহার প্রক্রিয়ার পুরোভাগে রয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু যে পরিবেশে ও গতিতে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে তা পর্যবেক্ষক মহলের অনেকেই তাজ্জব হয়েছেন তবে এর চেয়ে অবাক করার বিষয় হচ্ছে আফগান যুদ্ধের দীর্ঘ সূত্রতায় বিরক্ত হয়ে গিয়েছিল ওয়াশিংটন সে কারণেই এখন থেকে চার বছর আগেই আফগানিস্তান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল এর পেছনে নিশ্চিতভাবেই একটা বড় কারণও ছিল আর সেটা হচ্ছে ঐতিহ্যগত ভূ রাজনীতি ও ক্ষমতার প্রতিযোগিতায় চীন ও রাশিয়ার প্রতি মনোনিবেশ করা বাইডেন হচ্ছেন যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট যিনি আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কার্যক্রম দেখাশোনা করছেন চলতি বছরের এপ্রিল মাসেই প্রথম ঘোষণাটি আসে বলা হয় আগামী এগারো সেপ্টেম্বর সব মার্কিন সেনা আফগানিস্তান ছাড়বে ওদিন টুইন টাওয়ার হামলার বিশ বছর পূর্ণ হচ্ছে কিন্তু আরেক ঘোষণায় বাইডেন জানালেন না এগারো সেপ্টেম্বর নয় একত্রিশ অগস্টের মধ্যেই সেনারা দেশে ফিরবে তালেবান বিদ্রোহীরা যখন আফগানিস্তানে একটার পর একটা এলাকা করে নিচ্ছে ঠিক তখন এই বক্তব্য যে গতিতে সেনা প্রত্যাহার করা হচ্ছে বক্তব্যে এক সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে এতে যোগ দেয় পশ্চিমারাও থেকে গত 20 বছর ধরে যুদ্ধ করছে তারা তাদের এই যুদ্ধ মূলত দুই রাষ্ট্রহীন বিদ্রোহী গোষ্ঠী তালেবান ও আলকায়েদার বিরুদ্ধে কিন্তু দুই দশকের এই যুদ্ধ থেকে অর্জন একেবারেই শূন্য উপরন্তু এতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর শক্তির ক্ষয় হয়েছে হতাহত হয়েছে হাজার হাজার সেনা আফগান যুদ্ধ থেকে কোনো প্রাপ্তি নেই শুধু ক্ষতি আর ক্ষতি তা সত্ত্বেও যুদ্ধের ইতি টানার কোনো আগ্রহী দেখাননি প্রথম কৃষ্ণঙ্গ প্রেসিডেন্ট বারাক Обаমাও অনেক পরে হলে ও বিষয়টি বুঝতে পারেন বাইডেনের পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগান যুদ্ধকে বিপর্যয় ও সময়ের অপচয় অবহিত করে লড়াইয়ের ইতি টানার প্রতিশ্রুতি দিয়ে 2017 সালে ক্ষমতায় আসেন তিনি। ও অনেক বিষয়ের মতো শুধু প্রতিশ্রুতেই আটকে থাকেননি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুলের অধ্যাপক লিন্ডা বিলমাস ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের স্কটস অফ ওয়ার প্রোজেক্টের তথ্য ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। দু হাজার থেকে দু পর্যন্ত আফগানিস্তানের পাশাপাশি ইরাকেও যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র এই সময়ে অনেক মার্কিন সেনা দুই দেশেই যুদ্ধ করেছেন ফলে এপির দেয়া কিছু তথ্যে দুটি যুদ্ধেরই পরিসংখ্যান আছে আফগানিস্তানে যুদ্ধের শুরু দু সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার এক সপ্তাহ পরে আঠারো সেপ্টেম্বর মার্কিন কংগ্রেস হামলাকারীদের বিরুদ্ধে লড়তে মার্কিন বাহিনীকে অনুমতি দিয়েছিল প্রায় বিশ বছর পর আগামী এগারো সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে দু সালে আফগান যুদ্ধ শুরুর পর থেকে এই বছরের এপ্রিল পর্যন্ত মারা গেছেন এক লাখ বাহাত্তর হাজার তিনশো জন মার্কিন ও পশ্চিমা বাহিনীর সেনাদের প্রাণহানি যুদ্ধে মারা যাওয়া মার্কিন সামরিক বাহিনীর সদস্যের সংখ্যা দুই হাজার চারশো জন এছাড়া মার্কিন কন্ট্রাক্টর মারা গেছেন তিন হাজার আটশো জন যুক্তরাষ্ট্র ছাড়া আফগানিস্তানে যুদ্ধ করা নেইটো ও অন্যান্য দেশের এক জন ব্যক্তিও মারা গেছেন আফগান নাগরিকের মৃত্যু যুদ্ধে আফগানিস্তানের সামরিক ও পুলিশ বাহিনীর প্রায় ছেষট্টি হাজার সদস্য প্রাণ হারিয়েছেন সাধারণ নাগরিক মারা গেছেন সাতচল্লিশ হাজার দুশো জন তালেবান ও অন্যান্য বিরোধী যোদ্ধা মারা গেছেন একান্ন হাজার নশো জন আফগান যুদ্ধে চারশো চুয়াল্লিশ জন ত্রাণকর্মী ও বাহাত্তর জন সাংবাদিকও মারা গেছেন দু সাল পর্যন্ত আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্র আনুমানিক প্রায় দুই ট্রিলিয়ন ডলার খরচ করেছে বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় একশো ঊনসত্তর লাখ চুয়ান্ন হাজার সাতশো কোটি টাকা যুদ্ধে খরচের জন্য দুই ট্রিলিয়ন ডলার জোগাড় করতে যে ঋণ নেওয়া হয়েছে তার সুদ হিসেবে এখন পর্যন্ত আনুমানিক নশো বিলিয়ন ডলার দেয়া হয়েছে দু সালে সুদের পরিমাণ গিয়ে দাঁড়াবে দুই ট্রিলিয়ন ডলারে যা যুদ্ধে খরচের সম খরচ সেখানেই থামবে না দু সাল নাগাদ সুদের পরিমাণ হতে পারে সাড়ে ছয় ট্রিলিয়ন ডলার যুদ্ধ শেষ হলেও খরচ শেষ হচ্ছে না হবে না আফগানিস্তান ও ইরাক যুদ্ধে অংশ নেওয়া প্রায় চল্লিশ লাখ সেনাকে আজীবন দেখভাল করতে হবে এতে প্রায় এক দশমিক ছয় থেকে এক দশমিক আট ট্রিলিয়ন ডলার খরচ হতে পারে বলে জানিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিন্ডা বিলমাস যুক্তরাষ্ট্রে সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস ডিফেন্স সাব কমিটি ভিয়েতনাম যুদ্ধের সময় তার খরচ নিয়ে বিয়াল্লিশ বার আলোচনা করেছে একই কমিটি আফগানিস্তান ও ইরাক যুদ্ধের খরচ নিয়ে আলোচনা করেছে মাত্র পাঁচ বার আর সিনেটের ফাইন্যান্স কমিটি আলোচনা করেছে মাত্র একবার পাকিস্তান প্রসঙ্গ বিদেশে গিয়ে পাকিস্তানকে এক হাত নিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি দেশটিতে চলমান সংঘাতে তালেবানকে সহযোগিতা করার অভিযোগ তুললেন ইমরান খানের দেশের বিরুদ্ধে উজবেকিস্তানের রাজধানী তসখান্দে তিনি পাকিস্তানের তীব্র সমালোচনা করেন আন্তর্জাতিক এই সম্মেলনে পাকিস্তানের তীব্র সমালোচনা যেমন করেছেন ঠিক তেমনি আফগানিস্তানে শান্তি ফেরাতে দেশটির সাহায্যও চান তিনি তিনি পাকিস্তানের প্রতি আহ্বান জানান দেশটি যেন তার প্রভাবকে যথাযথভাবে কাজে লাগিয়ে এর মাধ্যমে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা এবং শত্রুতা দূর করতে সাহায্য করে গানি তার বক্তব্যে বলেন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা অনুযায়ী তালেবানের হয়ে যুদ্ধ করার জন্য গত মাসেই পাকিস্তান এবং অন্যান্য জায়গা থেকে আফগানিস্তানে দশ হাজারের বেশি মানুষ এসেছেন এ সময় তালেবানেরও তীব্র সমালোচনা করেন তিনি তিনি বলেন তালেবান বলেছিল তারা শহর এবং প্রাদেশিক রাজধানীগুলোতে হামলা চালাবে না কিন্তু তারা কথা রাখছে না তারা শহরে এবং প্রদেশের রাজধানীগুলোতে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে সম্মেলনে তালেবান এবং তার সমর্থকদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন ঘানি। তিনি বলেন আমরা তালেবান এবং তার সমর্থকদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি রাজনৈতিক সমাধানই এগিয়ে যাওয়ার মূল মন্ত্র তারা এটা না বোঝার আগ পর্যন্ত আমরা লড়াই করে যাব এরপর আফগান প্রেসিডেন্ট জানিয়ে দিলেন তিনি শান্তি চান যুদ্ধ বন্ধে তালেবানকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন এই যুদ্ধ বন্ধে আফগান সরকারের সঙ্গে কাজ করার পাশাপাশি সাম্প্রতিক হামলা বন্ধে তালেবানের প্রতি আহ্বান জানান আফগান প্রেসিডেন্টের আহ্বানে কতটুকু সাড়া দেবে তালেবান তা এখনও পরিষ্কার নয় তবে ইতোমধ্যে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে দেশটির প্রায় পঁচাশি শতাংশ এলাকা এখন তাদের দখলে রয়েছে এছাড়া দেশের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়ছে এই সংগঠনটি আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ